নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভারতীয় নেভি আরো শক্তিশালী হয়েছে। এবার ভারতীয় নৌবাহিনীর জন্য MSME শিপইয়ার্ড মেসার্স সেই সকল ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড বিশাখাপত্তনম দ্বারা নির্মিত 4X ক্ষেপণাস্ত্র কাম অ্যামিউনিশন বার্জ প্রকল্পের পঞ্চম বার্জ মিসাইল কাম অ্যামিউনিশন বার্জ LSAM-13 চালু হয়েছে। 10 জুন তারিখে মেসার্স ভিনায়াগা মেড ইন পেট্রো লিমিটেড মীরা ভাইন্দার মহারাষ্ট্র হাতে নেওয়া হয়েছিল। উদ্ভাবনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন CMD মানিশ বিগ, জেনারেল ম্যানেজার। 4X মিসাইল কাম অ্যামিউনিশন বার্জ নির্মাণের জন্য চুক্তিটি MOD এবং মেসার্স সেকন ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস লিমিটেড বিশাখাপত্তনমের মধ্যে 19 ফেব্রুয়ারি 2021 তারিখে স্বাক্ষরিত হয়েছিল। এই বার্জগুলি প্রাপ্যতা, পরিবহন, যাত্রা এবং অবতরণকে সহজতর করে, INA অপারেশনাল প্রতিশ্রুতিগুলি উৎসাহিত করবে, যেটির পাশাপাশি বাইরের বন্দর উভয় ক্ষেত্রেই IN জাহাজে জিনিসপত্র গোলাবারুদ বহন করবে। এই বার্জগুলি দেশীয়ভাবে ডিজাইন করা হয়েছে এবং প্রাসঙ্গিক নেভাল রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিংয়ের অধীনে তৈরি করা হয়েছে। ডিজাইনের পর্যায়ে বার্জের সকল মডেল টেস্টিং নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি বিশাখাপত্তনমে করা হয়েছিল। এই বার্জগুলি ভারত সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফল বলেই মনে করা হচ্ছে। ডিফেন্সের ক্ষেত্রে ভারত নিজের জায়গা পূরণ করতে চাইছে আত্মনির্ভরশীল হয়ে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।